নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব আপনার বাচ্চাতে শুক্র গ্রহ কোন কোন ক্ষেত্রে সবথেকে শুভ ফল প্রদান করে এবং কোন ক্ষেত্রে একদমই শুভ ফল প্রদান করতে পারে না, অনেক দিক থেকে অশুভ ফল প্রদান করে, সে নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন শুক্র গ্রহ কোনভাবে সবথেকে শুভ ফল প্রদান করে এবং কোন ক্ষেত্রে একদমই শুভ ফল প্রদান করতে পারে না, তা নিয়ে আলোচনা করার আগে শুক্র গ্রহের কারুকথা এবং সার্বিক অর্থে শুক্র গ্রহের সম্বন্ধে আমরা জেনে নিতে চেষ্টা করব। দেখুন অ্যাস্ট্রোলজিক্যালভাবে আমরা জানি যে দেবতাদের গুরুদেব হলেন বৃহস্পতিদেব, দেবগুরু বৃহস্পতিদেব, এবং দৈত্যদের গুরুদেব হলেন দৈত্যাচার্য শুক্রদেব, যাকে শুক্রাচার্য বলে আমরা চিনি। এই শুক্রদেবের অ্যাকচুয়ালি নাম ঋষি উষানা। উষানা ঋষি শিবকে স্তোত্রের মাধ্যমে সন্তুষ্ট করে মৃত সঞ্জীবনী বিদ্যার বর পান এবং এই বিদ্যার তিনি মৃত যে দৈত্য রয়েছে তাদের তিনি মৃত সঞ্জীবনী বিদ্যার মাধ্যমে তাদের জীবিত করে তুলতেন। যাই হোক, সেগুলো তো আধ্যাত্মিক কথা, সেগুলোতে আমি যাব না। মেনলিভাবে অ্যাস্ট্রোলজিক্যালভাবে ভিনাস বা শুক্রদেবের কারুকথা নিয়ে প্রথমেই বলতে গেলে যে ব্যাপারটা আমাদের বলতে হবে, যেহেতু দৈত্রাগুরু শুক্রাচার্য আমাদের কামনা বাসনা ভোগ জাগতিক সুখ ঐশ্বর্য বেড প্লেজার শয্যা সুখ সেক্সুয়াল প্লেজার আমাদের স্বরূপ বা ইন্দ্রায়দি ক্ষমতার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হন। তাই যেহেতু তিনি টোটালি এই ব্যাপারগুলোকে হোল্ড করেন, তাই আমরা লাইফে কতটা সেক্সুয়াল প্লেজার পাবো, কতটা আমাদের সার্বিক অর্থে আমাদের ভোগ চরিতার্থ হবে, কতটা আমরা অ্যারিস্টোক্রেসি লাইভ লিড করব, সব ব্যাপারেই কিন্তু শুক্রদেবে কতটা আমাদের বাচ্চাটি স্ট্রং রয়েছে তার উপর নির্ভর করবে। ওকে, অন্যদিক থেকে আমাদের ইংলিশে বলতে গেলে যে যে ব্যাপারগুলোর উপর শুক্রদেব প্রভাব বিস্তার করেন সেগুলো হলেন লাভ, আমাদের ভালো প্রেম ভালোবাসা, যেটা আমাদের বিউটি অর্থাৎ আমাদের যে দৈহিক সৌন্দর্য, রিলেশনশিপ প্রেম বা ভালোবাসার এই যে সম্পর্কগুলো আমরা তৈরি করি বা দাম্পত্য সম্পর্ক, অ্যাট্রাকশন কাউকে আকর্ষণ করার ক্ষমতা, বেড প্লেজার, মানি, এক্সেসিভ টাকা পয়সা। আমি আগেই বলেছিলাম যে সাধারণভাবে খেয়ে পড়ে বাঁচার ক্ষেত্রে যেমন বৃহস্পতিদেবের ক্ষমতার প্রয়োজন হয়, ওভারঅল এক্সেসিভ টাকা পয়সার জন্য কিন্তু শুক্রদেবের প্রভাব দরকার হয়। ওকে, অন্যদিক থেকে দেখতে গেলে মানুষের এই শুক্রদেবের প্রভাব থাকলে একটা দৈহিক সৌন্দর্য লক্ষ্য করা যায়, বিপরীত দিকের লোককে মানুষ খুব সহজেই আকর্ষণ করতে পারে, তার মধ্যে একটা উন্নত রুচিবোধ, শৌখিনতা, বিলাস সামগ্রীর কারক এবং সেই সমস্ত জাতজাতিকারা দামি পোশাক বা ড্রেসিং সেন্স খুব ভালো থাকে, দামি পারফিউম ইউজ করে এবং তাদের মধ্যে একটা অ্যারিস্টোক্রেসি ব্যাপার কিন্তু লক্ষ্য করা যায়, তার মধ্যে একটা কালচার থাকে, উন্নত রুচিবোধ থাকে, সে যে তার এই যে তার সেক্সুয়াল ব্যাপারটা সেটা কিন্তু খুব গোপনে থাকে জিনিসটা, কিন্তু তার মধ্যে এমন একটা কালচার, উন্নত রুচিবোধ, আইরিস্টিক্রি ব্যাপার থাকে এবং সে সবসময় একটা কোনো আর্টিস্টিক বা শিল্পসত্তা তার মধ্যে ব্যাপার থাকবে এবং সে সবসময় কোনো গান বাজনা, ছবি আঁকা, অ্যানিমেশান, অভিনয় বা কোনো রকম ক্রিয়েটিভ লাইনে বা কোনো মিডিয়া লাইনে সে কিন্তু জীবনে উন্নতি করতে পারবে, বা কোনো রকম আইটি সেক্টরে যেখানে তথ্য প্রযুক্তি শিল্প রয়েছে সেখানে, বা কোনো রকম আর্টিস্টিক অর্থাৎ তার শিল্পকলাকে দেখাতে পারবে এমন একটা ব্যাপারেও কিন্তু তার সে সমস্ত জাতক জাতিকার মধ্যে এই ক্ষমতা কিন্তু থাকবে। ওকে, অন্যদিক থেকে দেখতে গেলে জীবনে সার্বিক সফলতা, যে কোনো সফলতা হয় এবং যে কোনো পরিতৃপ্তি হোক না কেন, সেই পরিতৃপ্তির ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা কিন্তু পালন করে। মানুষের দেখবেন অনেক টাকা পয়সা থাকে, তার মধ্যে কোনো সেন্স থাকে না, সে কিভাবে চলতে হয় জানে না, আলটিমেট সে কিভাবে ভোগ করতে হয় জানে না, তার যে এই সেন্সটার অভাব কিন্তু শুক্রদেবের জন্য হতে পারে। ঠিক আছে, হয়তো দেখা যাবে অন্যান্য গ্রহের জন্য তার জীবনে টাকা পয়সা হয়েছে কিন্তু আলটিমেটলি তার যে সেন্সটা, তার যে একটা কালচার, উন্নত রুচিবোধ, তার কিন্তু অভাব থাকবে। অর্থাৎ জীবনের সার্বিক সফলতা পরিতৃপ্তির জন্য বিশেষভাবে ভূমিকা পালন করে। অন্যদিক থেকে দেখতে গেলে দৈত্যাগুরু শুক্রাচার্য প্রেম ও বিবাহেরও কারক, তাই দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বা দাম্পত্য জীবনে নিজেদের মধ্যে যে একটা বন্ডিং, ইন্টার বন্ডিং, সেই ব্যাপারটার ক্ষেত্রেও কিন্তু শুক্রদেবের একটা বিশেষ ক্ষমতা থাকে। অন্যদিক থেকে মানুষের মধ্যে একটা শুক্রের প্রভাব ভালো থাকলে তার মধ্যে একটা চোখের মধ্যে একটা মাধুর্য লক্ষ্য করা যায়,
তার কথাবার্তার মধ্যে একটা সুন্দর আদব কায়দা, একটা কথাবার্তার মাধ্যমে লোককে আকর্ষণ করার ক্ষমতা, ব্যালেন্স করার ক্ষমতা, অ্যাডজাস্ট করার ক্ষমতা একটা লক্ষ্য করা যায়। অন্যদিক থেকে যে সমস্ত জাতকের জন্মছকে শুক্র স্ট্রং রয়েছে, শুক্র শুভ জায়গায় রয়েছে, সেই সমস্ত জাতক জাতিকা পত্নী সুখে সুখী হয়, অর্থবান হয়, যানবাহন যুক্ত হয়, তার কোনো লাক্সারি লাইফ স্টাইল সে লিড করতে পারে, তার ভালো লেভেলের কোনো গাড়ি থাকতে পারে, ফেরারি গাড়ি হোক বা BMW হোক বা যে কোনো গাড়ি, তার লাক্সারি লাইফস্টাইল লিড করার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন হয় সেগুলো কিন্তু তার লাইফে চলে আসে অটোমেটিক্যালিভাবে। অন্যদিক থেকে শুক্র গ্রহ আমাদের টোটাল দেহের মধ্যে আমাদের দৃষ্টিশক্তি, অর্থাৎ আমরা যে চোখে দেখছি সেই ক্ষমতা, আমাদের মুখমণ্ডল, প্রজনন ক্ষমতা, মূত্রতন্ত্র, ওভারি বা জরায়ু সংক্রান্ত ব্যাপার বা সেক্সুয়াল অর্গান, এই সমস্ত ব্যাপারগুলোকে লিড করে। এছাড়া শ্লেষ্মা, কবজনিত ব্যাপার, এগুলো কিন্তু শুক্রদেবের কারকতার মধ্যে চলে আসে। তাই যাদের জন্মছকে শুক্র কোনোভাবে পীড়িত রয়েছে, বিভিন্নভাবে আমরা দেখব, যদি দেখা যায় শুক্র কারো বাচ্চাটি 6-8-12 রয়েছে এবং বিশেষ করে অষ্টমভাবে বা দ্বাদশভাবে থেকে খুব পীড়িত হয়ে রয়েছে বা রবির সঙ্গে থেকে খুব পীড়িত হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু চোখের কোনো সমস্যা দেখতে পাওয়া যায়। বা শুক্র যদি কারো জন্মছকে রাহু দ্বারা পীড়িত হয়ে থাকে, তাকে লোককে বিনা কারণে অ্যাট্রাক করার ক্ষমতা, এক্সেসিভ তার সেক্সুয়াল চাহিদা থাকবে এবং যেই চাহিদা মানুষকে বিপদে নিয়ে যাওয়ার জন্য, এবং সেই চাহিদা কিন্তু তার কোনো দিন পরিতৃপ্ত হবে না। কেননা আমরা জানি রাহু হচ্ছে যে কিছুর ডিজায়ারকে বাড়িয়ে দেয়, আর অন্যদিক থেকে শুক্র হচ্ছে সেক্স। তাহলে সেক্স আর ডিজায়ার বাড়িয়ে দিলে কি হবে, একটা সেক্সুয়াল ডিজায়ারকে কিন্তু ক্রিয়েট করবে শুক্র রাহু যোগে। তাই যাদের জন্মছকে শুক্র রাহু যোগ রয়েছে, তারা কিন্তু অটোমেটিক্যালিভাবে এমন কোনো প্রফেশন পেতে পারে যেখানে কোনো আর্টিস্টিক বা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু এই শুক্র রাহু যোগ তাদের এত সম্পর্কের মধ্যে নিয়ে আসে, এত প্রবলেম ক্রিয়েট করে যে তাদের সঙ্গে অ্যাকচুয়ালভাবে সুন্দরভাবে লাইফে চলার ক্ষেত্রে বারেবারে প্রবলেম ক্রিয়েট করে, মানে তারা কিন্তু একাধিক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারে। কেননা শুক্র তাদের ক্ষেত্রে কিন্তু ভুলভালভাবে পাওয়ার ক্রিয়েট করে শুক্রের উপর রাহু, এবং সেখানে শুক্রের কারকতা অনেক অংশে নষ্ট হয়ে যায়। রাহু তার নিজের কারকতার মাধ্যমে শুক্রের কারকতাকে প্রকাশ করতে চেষ্টা করে। তা যাই হোক না কেন, শুক্র কিন্তু বিভিন্নভাবে পীড়িত হলে মানুষের এক্সেসিভ চাহিদা বেড়ে যাওয়া, যৌন সংক্রান্ত কোনো রোগ, যৌন বিকৃতি বা এক্সেসিভ কামজ চাহিদা ক্রিয়েট করে, যেগুলোর কোনো অ্যাকচুয়ালিভাবে সমাজে কিন্তু সেই অর্থে কোনো প্রাধান্য পায় না এবং তার একটা বাজে স্বভাব বলে পরিগণিত হয়। অন্যদিক থেকে যাদের জন্মছকে শুক্র লগ্নে অবস্থান করে, লগ্নে চতুর্থে এই সমস্তভাবে যাদের জন্মছকে থাকে না, তাদের সাধারণভাবে আমি দেখেছি তাদের ক্ষেত্রে একটা ব্যাপার ক্রিয়েট করে, সেটা হলো তাদের মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার, তাদের মধ্যে একটা ভোগবিলাসী ব্যাপার, নিজেকে ফিটফাটভাবে সাজিয়ে রাখার একটা ব্যাপার ক্রিয়েট করে, ব্যালেন্সিং একটা ব্যাপার ক্রিয়েট করে, সবাইকে নিয়ে চলার ক্ষমতা একটা ক্রিয়েট করতে পারে। ওকে, আবার অন্যদিক থেকে শুক্র যদি কারো বাচ্চাটি চন্দ্রের দ্বাদশে, রবির দ্বাদশে বা লগ্নের দ্বাদশে অবস্থান করে, এটা ভালোভাবে আপনারা খেয়াল করবেন, যদি আপনার জন্মছকে শুক্র আপনার চন্দ্র যেখানে অবস্থান করছে তার ঠিক দ্বাদশে, অর্থাৎ ঠিক চন্দ্রের পিছনে অথবা লগ্নের পিছনে অথবা রবির পিছনে অবস্থান করে, তাহলে সেই শুক্র যেখানে অবস্থান করুক না কেন, তবে একটু ভাবটা শুভ হলে খুব ভালো হয়, যেখানে অবস্থান করবে অর্থাৎ লগ্নের পিছনে, চন্দ্রের পিছনে বা রবির পিছনে অবস্থান করলে দেখা যায় এই শুক্র তার জীবনে বিশেষভাবে আশীর্বাদদায়ক হয়ে থাকে এবং এই শুক্রের জন্য তার জীবনে বিশেষভাবে প্রতিষ্ঠা লাভ এবং উচ্চ পদে অধিষ্ঠান হওয়ার এবং এক্সেসিভ টাকা পয়সা থাকার এবং লাক্সারি লাইফস্টাইল লিড করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু পালন করে। আচ্ছা, যাই হোক না কেন, শুক্র দুস্থানভাবে থাকা বা কোনোভাবে পীড়িত হলে যৌন সংক্রান্ত রোগ ক্রিয়েট করে, চোখের সমস্যা ক্রিয়েট করে, শ্লেষ্মা বা সর্দি সংক্রান্ত রোগ ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। অন্যদিক থেকে শুক্র যদি কোনোভাবে জন্মছকে রাহু দ্বারা পীড়িত হয়, সেখানে প্রচণ্ডভাবে প্রবলেম ক্রিয়েট করতে পারে, এবং রবির সঙ্গে শুক্র অবস্থান করলে দারিদ্র্য যোগ তৈরি করে, আমি বলেছিলাম, কিন্তু শুক্র রবি যোগ তার জীবনে কিন্তু প্রচুর টাকা পয়সা দেয়, কিন্তু টাকা পয়সা দিলেও যেই অর্থে টাকা পয়সা দেয় সেই অর্থে কিন্তু টাকা পয়সা তার থাকে না, অনেক টাকা পয়সা তার বেরিয়ে যায়। তবে অবশ্যই তার জীবনে প্রচুর টাকা পয়সা আসে শুক্র রবি যোগে, তবে অবশ্যই শুক্র রবি যোগ থাকলেও শুক্রকে কম বাস্ট হলে হবে না, শুক্রের থেকে রবির মোটামুটি একটা ডিফারেন্স থাকতে হবে, খুব কাছাকাছিভাবে শুক্র যদি চলে আসে তাহলে কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট করবে। তা মোটামুটিভাবে শুক্র রবি যোগ থাকলে তার জীবনে প্রচুর অর্থ আসে, কিন্তু অর্থ এসে এলেও কিন্তু অর্থ তার রাখার ক্ষেত্রে বিশেষভাবে সমস্যা ক্রিয়েট করে। তা মোটামুটি এই একটা ওভারঅল ব্যাপার আমাদের বলার চেষ্টা করলাম, যে শুক্র ওভারঅল আমাদের জীবনে ওভারঅল একটা প্লেজারের ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে, আমাদের জীবনের সার্বিক পরিতৃপ্তির ক্ষেত্রে
উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এই তো হলো মেন শুক্রদেবের একটা ওভারঅল কারুকথা। এবারে আসুন আমরা জেনে নেব যে কোন ক্ষেত্রে আমাদের বাচ্চারে শুক্র গ্রহ স্ট্রং থাকবে। নাম্বার ওয়ান আমি যেটা বলবো, কারো যদি কোনো মাসের 6 তারিখে জন্মগ্রহণ করেন বা কোনো ইংরেজি মাসের 24 তারিখে বা 15 তারিখে জন্মগ্রহণ করেন, তাহলে তার বাচ্চাটি জেনারেলভাবে শুক্র কিন্তু স্ট্রং থাকার কথা। অন্যদিক থেকে কারো যদি জন্ম মাস জ্যৈষ্ঠ মাস হয় বা কার্তিক মাস হয়, তাহলেও কিন্তু তার শুক্র বাচ্চাটি স্ট্রং হওয়ার কথা। আচ্ছা, জন্মকালীন সময়ে শুক্রদেব যদি কোনো রকম অশুভ গ্রহের প্রভাব ছাড়া যদি অশ্বিনী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, সাথী নক্ষত্র, রেবতী নক্ষত্র, সুতরাং এই 5টা নক্ষত্র বললাম, অশ্বিনী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, সাথী নক্ষত্র বা রেবতী নক্ষত্রে অবস্থান করে, তাহলে সেই শুক্র তার বাচ্চাটি জেনারেলভাবে বলবান হয় এবং এই বলবান শুক্রের জন্য জাতককে সৌভাগ্যশালী এবং সম্পদ প্রদান করে। অন্যদিক থেকে কারো বাচ্চাটি যদি চন্দ্র অর্থাৎ পূর্ণ চন্দ্র, পূর্ণিমার চাঁদ হতে হবে, সেই পূর্ণিমার চন্দ্র যদি জন্মকালীন সময়ে অশ্বিনী নক্ষত্রে, অশ্লেষা নক্ষত্রে, মঘা নক্ষত্রে, জ্যৈষ্ঠা নক্ষত্রে, মূলা নক্ষত্রে বা রেবতী নক্ষত্রে, এই 6টা নক্ষত্রে যদি পূর্ণিমার চন্দ্র অবস্থান করে, অর্থাৎ আপনার জন্ম যখন হচ্ছে জন্মকালীন সময়ে চন্দ্র অবশ্যই পূর্ণিমার চন্দ্র হতে হবে এবং সেই পূর্ণিমার চন্দ্র যদি 6টা নক্ষত্রে কোনো একটাতে অবস্থান করে, তাহলেও কিন্তু আপনার বাচ্চাটি শুক্র স্ট্রং থাকার কথা। কী কী নক্ষত্র বললাম? অশ্বিনী নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, মঘা নক্ষত্র, জ্যৈষ্ঠা নক্ষত্র, মূলা নক্ষত্র এবং রেবতী নক্ষত্র। এই 6টা নক্ষত্রের মধ্যে কোনো একটা নক্ষত্রে পূর্ণ চন্দ্র অবস্থান করলে তার বাচ্চাটি জেনারেলভাবে শুক্র কিন্তু স্ট্রং থাকার কথা। ওকে, নাম্বার টু বলবো, শুক্রের ক্ষেত্রে সবথেকে সক্ষেত্রী ঘর হলো তুলারাশির ঘর বা বৃষ রাশির ঘর। তাই শুক্র বাচ্চাটি তুলারাশির ঘর বা বৃষ রাশির ঘরে অবস্থান করলে শুভ ফল দেওয়ার চেষ্টা করে। অন্যদিক থেকে মীন রাশির ঘরে শুক্র উচ্চস্থ হয়। এছাড়া মিথুন রাশির ঘর, মকর রাশির ঘর বা কুম্ভ রাশির ঘর, এই সমস্ত ঘরে থাকলে শুক্র অনেকটাই শুভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে। সুতরাং মোটামুটিভাবে শুক্রের ক্ষেত্রে 6টা ঘর খুবই শুভ ঘর। তুলারাশির ঘর, বৃষ রাশির ঘর সবথেকে শুভ, তারপরে হচ্ছে মীন রাশির ঘর, উচ্চস্থ ঘর, এছাড়া মিথুন রাশি, মকর রাশি বা কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু শুক্র থাকলে সেখানেও কিন্তু অনেকটা উচ্চস্থ হয়ে যায়, অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করে। ওকে, তবে অবশ্যই এই ভাবগুলো দুস্থান হলে হবে না, ভাবগুলো কিন্তু একটা শুভ জায়গায় থাকতে হবে। ওকে, অন্যদিক থেকে শুক্র যদি কন্যা রাশিতে থাকে তাহলে কিন্তু শুক্র নিজস্থ হয়ে যায়। কারো বাচ্চারে শুক্র কন্যা রাশিতে থাকলে সেখানে কিন্তু শুক্র নিজস্থ হয়ে যায়। সেক্ষেত্রে শুক্র রিলেটেড যে সমস্ত প্রবলেম কিন্তু তার বাচ্চারে ক্রিয়েট করতে পারে, আর্থিক প্রবলেম, সেক্সুয়াল প্রবলেম, তার জীবনের সার্বিক ভোগের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। ওকে, অন্যদিক থেকে কারো বাচ্চারে শুক্র সিংহ রাশিতে অবস্থান করলে, যেহেতু সিংহ রাশি হলো অগ্নিতত্ত্বের একটা রাশি এবং জেনারেলভাবে সিংহ রাশিতে থাকলে শুক্র তার অনেক ক্ষমতাটাকে কিন্তু হারিয়ে ফেলে, ঠিক আছে? তবে আমি একটা ক্ষেত্রে দেখেছি, যাদের বাচ্চারে রবি খুব স্ট্রং থাকে তাদের ক্ষেত্রে শুক্র কোনো না কোনোভাবে কিন্তু তাদেরকে উন্নতি করার চেষ্টা করে। কেননা শুক্রদেব রবি যাদের বাচ্চাটি স্ট্রং রয়েছে বা রবির একটা প্রভাবযুক্ত কোনো ব্যক্তির উপর বা যাদের লগ্নে রবি রয়েছে বা রবির যাদের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রদেব চেষ্টা করে তাদের জীবনে উন্নতি করানো। আবার আমি আরেকটা কমিশনও দেখেছি, আমাদের বলে দিতে চেষ্টা করব, যে যাদের বাচ্চাটি দেখা যায় যে একটা খুব রাহুর প্রভাব রয়েছে তাদের দিকে আমি দেখেছি কোনো না কোনোভাবে রবি তাদেরকে কিন্তু কোনো না কোনোভাবে হেল্প করার চেষ্টা করে। বা যাদের রাহুর প্রভাবযুক্ত যাদের ব্যক্তি রয়েছে তাদের জীবনে কোনো না কোনোভাবে আমি দেখেছি রবি কিন্তু ভালো জায়গায় রয়েছে। বা তারা এত নিজ ক্যারেক্টারের লোক হলেও তাদের জীবনে কোথাও একটা যেন মান সম্মান বিশাল থাকে। মানে অর্থাৎ রাহুর যাদের প্রভাব জন্মছকে থাকে তাদের উপর কিন্তু রবির একটা প্রভাব চলে আসে। আবার যাদের উপর রবির একটা প্রভাব থাকে তাদের উপর কোথাও না কোথাও একটা শুক্র ভালো প্রভাব দেওয়ার চেষ্টা করে। যাই হোক, এটা হলো একটা অন্য প্রসঙ্গ, পরবর্তীকালে আমি একটা ভিডিওতে আমাদের দেখানোর চেষ্টা করব। তা যাই হোক না কেন, মোটামুটিভাবে এই 6টা রাশিতে শুক্রদেব খুব শুভ ফল দেওয়ার চেষ্টা করে। এছাড়া মঙ্গলের রাশিতেও শুক্র অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করে, যেহেতু মঙ্গলের সঙ্গে শুক্রের একটা ভালো রকম সখ্যতা রয়েছে। যেহেতু শুক্র হলো, আমরা শুক্রকে আমাদের হিন্দু অ্যাস্ট্রোলজিতে দেবতা হিসাবে পুজো করলেও অ্যাকচুয়ালি শুক্র গ্রহ হলো মহিলা গ্রহ, তার তিনি হচ্ছেন মহিলা কারক গ্রহ। তাই শুক্র যেহেতু মহিলা কারক গ্রহ সেই জন্য কিন্তু, যেহেতু মঙ্গল হচ্ছে পুরুষের কারক গ্রহ, তাই জেনারেলভাবে বৃশ্চিক রাশি বা মেষ রাশিতেও কিন্তু শুক্র কিন্তু অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করেন। তবে একটা কথা মানতে হবে, কোনো জলতত্ত্বের রাশিতে শুক্রদেব থাকলে, শুক্র গ্রহ থাকলে সেখানে তার
কফজনিত সমস্যা, শ্লেষ্মাজনিত সমস্যা, ঠিক আছে, বা জ্বর, একটু সর্দি সংক্রান্ত সমস্যা কিন্তু ক্রিয়েট করে, বা মূত্রাশয় জিনিসটা কোনো প্রবলেম কিন্তু তার লাইফে কিন্তু আসতে পারে। অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি বা মীন রাশিতে, এইসব রাশিতে শুক্রত থাকলে এগুলো একটু প্রবলেম আসতে পারে। সব ক্ষেত্রে যে আসবে তা না, তবে জেনারেলভাবে আসতে পারে। নাম্বার থ্রি যে ব্যাপারটা বলবো সেটা হলো শুক্র রবি জেনারেলভাবে কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ শুক্রর সঙ্গে রবির সর্বাধিক দূরত্ব, অর্থাৎ ম্যাক্সিমাম দূরত্ব হচ্ছে 48 ডিগ্রি। অর্থাৎ এক একটা রাশির দূরত্ব যেমন 30 ডিগ্রি হয়, সূর্যর সঙ্গে শুক্রের তফাৎ হয়, সর্বাধিক তফাৎ হয় 48 ডিগ্রি, অর্থাৎ ম্যাক্সিমাম ডিফারেন্স হয় 48 ডিগ্রি। তাই এই 48 ডিগ্রি সূর্যের সঙ্গে শুক্রের ডিফারেন্স হলেও শুক্রের 30 ডিগ্রির মধ্যে কোনো অশুভ গ্রহ, কোনো নৈসর্গিক অশুভ গ্রহ, তাতে সূর্য হোক, মঙ্গল হোক, বা কোনোরকম নৈসর্গিক অশুভ গ্রহ চলে এলে, বিশেষ করে সূর্য, রাহু, শনি এই সমস্ত গ্রহরা চলে এলে শুক্রের কিন্তু অনেকটা কারকতা নষ্ট হয়ে যায়। বিশেষ করে শুক্রের খুব কাছাকাছি ডিগ্রিতে রবি চলে এলে তখন কিন্তু শুক্র তার কারকতাকে কিন্তু অনেকটা হারিয়ে ফেলে। তখন তার জীবনে প্রচুর টাকা পয়সা আসে, কিন্তু তার জীবনে কিন্তু একটা স্ট্রংলি দারিদ্রযোগ তৈরি করে। শুক্র রবি যোগ থাকলে তার জীবনে অবশ্যই টাকা পয়সা আসবে, অবশ্যই তার লাইফে ভোগ আসবে, অবশ্যই তার জীবনে কিন্তু একটা উন্নতি করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে, ঠিক আছে, তার জীবনে একটা আনন্দময় জীবন, সুখী সামাজিক একটা পরিপূর্ণ মধুর জীবনযাপন সে কিন্তু করতে পারবে, কিন্তু তার জীবনে প্রচুর টাকা পয়সা খরচ হয়ে যাবে, কোথায় ক্ষেত্রে একটা যেন ভোগের প্রবলেম ক্রিয়েট করবে। কিন্তু এই শুক্র রবি যদি খুব কাছাকাছি ডিগ্রিতে আসে বা শুক্র যদি কোনোভাবে কম্বাস্ট হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে প্রচুর নেগেটিভ হয়ে যাবে। সেক্ষেত্রে শুক্র অনেক টাকা পয়সা দিলেও সে কিন্তু টাকা পয়সা কোনোভাবেই রাখতে পারবে না। তাই শুক্রের খুব কাছাকাছি ডিগ্রিতে রবি আসাটা একদমই ভালো নয়। এছাড়া রাহু, শনি এই সমস্ত গ্রহের প্রভাব থাকাও কিন্তু ভালো নয়, এটা কিন্তু আমাদের দেখতে হবে। আচ্ছা, নাম্বার ফোর যে ব্যাপারটা বলবো সেটা হলো শুক্র, আমি আগেই বললাম যেহেতু প্রচণ্ড একটা স্পর্শকাতর গ্রহ, তাই শুক্র খুব সামান্য কারণে কিন্তু পীড়িত হয়ে যায়। শুক্রের উপর কোনোভাবে রবির প্রভাব পড়লে বা রবি খুব কাছাকাছি ডিগ্রিতে চলে এলে যেমন শুক্রের প্রবলেম ক্রিয়েট করে, এছাড়া শুক্রের উপর শনির দৃষ্টি পড়লে সেখানে কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট করে। কারোর ক্ষেত্রে প্রেমের প্রবলেম ক্রিয়েট করতে পারে, সহজে বিয়ে হতে চায় না এমন প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা কারোর ক্ষেত্রে আমি দেখেছি টাকা পয়সার প্রবলেম ক্রিয়েট করে, বা এমনও হয় টাকা পয়সা থাকলেও তার ক্ষেত্রে হয়তো দেখা গেল অন্য কোনো দাম্পত্য সুখের ক্ষেত্রে বা সেক্সুয়াল ক্ষেত্রে তাদের কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে। অর্থাৎ শুক্র শনি যোগ, অর্থাৎ শনি কোনোভাবে শুক্রকে প্রভাবিত করলে কিছু না কিছু তার ভোগ সংক্রান্ত ব্যাপারে প্রবলেম ক্রিয়েট করবেই করবে। অন্যদিক থেকে শুক্র রাহু যোগ, তার আমি আগেই বললাম কামজল চাহিদাকে খুব বাড়িয়ে দেয়, এক্সেসিভ তার চাহিদার জন্য সে যেন ছুটে বেড়ায় এমন একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। শুক্র কেতু যোগ গোপন সম্পর্ক ক্রিয়েট করতে পারে এবং তাকে খুব অসৎ প্রকৃতির, বিশেষ করে ক্যারেক্টারের দিক থেকে সে খুব চুপচাপে হলেও তাকে কিন্তু অনেক সম্পর্ক তার লাইফে আসতে পারে, ঠিক আছে। অন্যদিক থেকে শুক্র বুধ যোগ খুব সৌভাগ্য সুযোগ যোগ, এবং শুক্র বুধ যোগ থাকলে তার জীবনে প্রচুর কমিউনিকেশন তৈরি করে, তার আইটি ফিল্ডে যাওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে, তথ্য প্রযুক্তি রিলেটেড কোনো কাজে বা টেলিফোন বা কোনোরকম সংবাদ মাধ্যম বা যেখান থেকে কোনোরকম যোগাযোগ বা কমিউনিকেশন ফিল্ড রয়েছে বা কোনোরকম ট্রান্সপোর্টেশন লাইনেও কিন্তু তার একটা চাকরি করার একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। এছাড়া শুক্রচন্দ্র যোগ থাকলে তার মধ্যে একটা ইমোশনাল ব্যাপার, উচ্চাভিলাষী, কামপ্রবণ করা, প্রেম করার একটা ক্ষমতা তার মধ্যে কিন্তু আসে শুক্রচন্দ্র যোগ থাকলে। সেই জাতক কিন্তু প্রচণ্ডভাবে রোম্যান্টিক হয়, সে তার প্রেমিক প্রেমিকাকে প্রচণ্ডভাবে ভালোবাসে, এবং এই শুক্রচন্দ্র যোগ তার জীবনে কোনোরকম হোটেল সংক্রান্ত ব্যবসা, কোনোরকম আর্টিস্টিক ব্যাপার, কোনোরকম খাদ্যদ্রব্য সংক্রান্ত ব্যবসা, পেট্রোল পাম্প, সিনেমা শিল্প, যানবাহন রিলেটেড কোনো ব্যবসায় তার জীবনে কিন্তু বিশেষভাবে সাফল্য লাভ করতে সাহায্য করে। এছাড়া জাতককে প্রচণ্ডভাবে কল্পনা প্রবল করে দেয়, তাই কবিত্ব শক্তি তার মধ্যে বিকাশ পায়, কোনোরকম সাহিত্য রচনার ক্ষেত্রেও শুক্র চন্দ্রযোগ তার জীবনে উন্নত ভূমিকা পালন করে। ওকে, এই হলো মোটামুটি ওভারঅল শুক্রের ব্যাপারটা। আমি তবু একটা ব্যাপার বলে দেবো, সেটা হচ্ছে শুক্রদেবের সবথেকে স্ট্রং রত্ন হলো ডায়মন্ড বা হীরা, তবে হীরাকে কিন্তু, হীরা বা ডায়মন্ডকে কিন্তু খুব দেখে শুনে ব্যবহার করা উচিত। কেননা জেনারেলভাবে জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহ যদি খুব নেগেটিভ থাকে, শুক্র গ্রহ যদি খুব দুর্বল থাকে, তাকে স্ট্রং করার জন্য কিন্তু আমরা ডায়মন্ডের ব্যবহার করার আমরা উপায় বলি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যদি শুক্র স্ট্রং জায়গায় থাকে তাহলে সেই ডায়মন্ড ব্যবহার করলে তার অতিপ্রয়োগে বা অপপ্রয়োগে কিন্তু
তার জীবনে প্রচুর প্রবলেম হতে পারে, তার প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। তাই অবশ্যই কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখেই তবেই কিন্তু ডায়মন্ড পড়া উচিত। এছাড়া শুক্রদেবের উপরত্ন হলো হোয়াইট জারকন, ব্লু জারকন নয়। কিন্তু ব্লু জারকন কিন্তু শনি এবং শুক্রের দুটোই কাজ করে, হোয়াইট জারকন আচ্ছা সাদা পোগরাজ, হোয়াইট পোগরাজ যেটা বলা হয়, স্ফটিক ওপাল, ফায়ারিং ওপাল যেটা বলা হয়, শ্বেত প্রবাল, এছাড়া মূল হলো হচ্ছে রামবাসু মূল, এগুলো হচ্ছে শুক্রের মোটামুটিভাবে উপরত্ন বা মূল। ঠিক আছে, এই ব্যাপারগুলো আমরা দেখবেন। এবার আমরা আসব যে কোন সমস্ত ভাবে থাকলে শুক্র সবথেকে শুভ ফল দেওয়ার চেষ্টা করেন, সেই ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমে দেখুন, পঞ্চম ভাবে থাকলে শুক্রদেব বেশ একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করে। কেননা শুক্র যেহেতু একটা প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা উন্নত ভূমিকা পালন করে এবং পঞ্চম ভাব যেহেতু প্রেম ভালোবাসার ভাব, তাই পঞ্চম ভাবে শুক্র থাকলে মানুষের মধ্যে একটা প্রেম ভালোবাসা, রোম্যান্স বা অ্যাট্রাকটিভ একটা ক্ষমতা কিন্তু তার মধ্যে বর্তায় এবং তার জীবনে খুব সহজেই উচ্চশিক্ষা সে লাভ করতে পারে। ওকে, এবং তার সন্তান কিন্তু প্রতিষ্ঠা লাভ করে এবং সন্তান জেনারেলভাবে মেয়ে হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে এবং সন্তান খুব সহজেই প্রতিষ্ঠা লাভ করতে পারে। তবে অবশ্যই অন্যান্য ভাবগুলোকে দেখা উচিত, পঞ্চম পতি কোথায় আছে সেগুলো কিন্তু দেখতে হবে। যাই হোক, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করলে সুন্দরভাবে একটা কথা বলার একটা টেন্ডেন্সি থাকে, মানুষকে কথার মাধ্যমে অ্যাট্রাকশন করার ক্ষমতা, অত্যাধিক অর্থ যোগান দেয় তার লাইফে, তার অর্থ প্রচুর সেভিংস হতে পারে শুক্র দ্বিতীয়ভাবে থাকলে। তবে অন্যভাবে পীড়িত থাকলে হবে না, যে সমস্ত ভাবে বললাম সেগুলো ভাবে থাকলে জেনারেলি একা শুক্র থাকলে, স্ট্রং থেকে মোটামুটিভাবে শুক্র একা থাকলে কী ফলাফল দেবে সেটা বলছি। এবারে যদি শুক্রের উপর অন্য কোনো গ্রহের প্রভাব চলে আসে তাহলে কিন্তু ফলাফলে তারতম্য হবে। ওকে, যাই হোক, নবমভাবে, এরপর তিন নম্বর বলবো, নবমভাবে শুক্র থাকলেও কিন্তু ভাগ্যকে বিশেষভাবে সুপ্রসন্ন করে দেয়। কোনো মহিলা জাতককে জীবনে উন্নতি করার ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করে বা ও তার উন্নতির পথকে সুপ্রশস্ত করে কোনো মহিলা, ঠিক আছে, নবমভাবে শুক্র কিন্তু তার জীবনে বিশেষভাবে ভাগ্যবান করে, তার ভাগ্যকে সুপ্রসন্ন করে এবং তার জীবনে কোনো একজন মহিলা তার জীবনে কিন্তু তার ভাগ্যকে উন্নতি করার ক্ষেত্রে একটা উন্নত ভূমিকা পালন করে। নাম্বার ফোর বলবো, কারো যদি ইলেভেন্থ হাউসে অর্থাৎ একাদশভাবে শুক্র অবস্থান করলে তার জীবনে প্রচুর প্রাপ্তিযোগ নিয়ে আসে, তার প্রচুর সে ইনকাম করতে পারে এবং সে যে কোনো জায়গায় যাক না কেন সেখান থেকে তার যে কোনোভাবে প্রচুর জীবনে প্রাপ্তি হোক, সেই প্রাপ্তি তার কোনো সুন্দর বউ প্রাপ্তি হোক, সুন্দর কোনো লাইফ পার্টনার প্রাপ্তি হোক, সুন্দর কোনো চাকরি প্রাপ্তি হোক, কোনো সম্পত্তি প্রাপ্তি হোক, কোনো লাক্সারি গাড়ি প্রাপ্তি হোক, বাড়ি প্রাপ্তি হোক, বা তার জীবনে অনেক প্রাপ্তিযোগ ঘটে। ওকে, ইলেভেন্থ হাউসে রাহু শুক্র অবস্থান করলে। নাম্বার ফাইভ যেটা বলবো সেটা হলো, কারো বাচ্চাটি সেভেন্থ হাউসে অর্থাৎ সপ্তমভাবে শুক্র অবস্থান করলে তার লাইফে বিউটিফুল লাইফ পার্টনার কিন্তু সে পেতে পারে এবং লাইফ পার্টনারের সঙ্গে তার সুন্দর একটা সম্পর্ক ক্রিয়েট করে। তবে সপ্তমভাবে শুক্র থাকলে তার একাধিক সম্পর্ক ক্রিয়েট করে, সে কিন্তু কখনোই এক সম্পর্কে পরিতৃপ্তি পায় না জেনারেলভাবে, তবে তার মধ্যে এতটা অসততা থাকে না যতটা রাহু থাকলে যতটা হয়, তার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার থাকে এবং তবে সেই জেনারেলভাবে একাধিক সম্পর্কের মধ্যে একটা লিপ্ত থাকার প্রবণতা থাকে সপ্তমভাবে থাকলে। তবে একটা কথা মনে রাখতে হবে, যেহেতু আমরা জানি কোনো ভাবকারক গ্রহ ভাবে বসলে ভাবের ফলকে হানি করে, তাই সপ্তম ভাবের কারকই কিন্তু শুক্র, তাই শুক্র সপ্তম ভাবে থেকে কিছুটা তার কারকতাকে নষ্ট করে, তাই একাধিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা ক্রিয়েট করে এবং তার একাধিক বিপরীত লিঙ্গের মানুষের সাথে সে সহজেই মিশতে পারে, তার প্রচুর বন্ধুবান্ধব ক্রিয়েট করে এবং সেই বন্ধুবান্ধবের সাহায্যে সে কিন্তু জীবনে বিশেষ সফলতা লাভ করতে পারে। ঠিক আছে, অন্যদিক থেকে আমি বলবো নাম্বার সিক্স যেটা বলবো সেটা হচ্ছে দশমভাবে শুক্র অবস্থান করা তার প্রফেশনাল লাইফে তার বিশেষ সফলতা নিয়ে আসে, তার আইটি সেক্টরে রিলেটেড কোনো কাজে, কোনো আর্টিস্টিক লাইনে, কোনো অ্যানিমেশন রিলেটেড কোনো কাজে বা কোনো কম্পিউটার রিলেটেড কোনো কাজে সে কিন্তু জীবনে সফলতা লাভ করতে পারে। এছাড়া দশমভাবে কারো শুক্র স্ট্রংলিভাবে অবস্থান করলে বা বলবান হয়ে অবস্থান করলে সেই জাতক বা জাতিকা ব্যবসায় বিশেষভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে। আচ্ছা, সপ্তম যেটা বলবো সেটা হচ্ছে কারো জন্মছকে চতুর্থভাবে শুক্র অবস্থান করলে তার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে ফিলস কমফর্টেবল ইন দ্য হোম অর্থাৎ গৃহসুখের ক্ষেত্রে সে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে, তার গুড প্রপার্টি থাকে, তার প্রপার্টি খুব বেশি থাকে এবং তার একটা লাক্সারি সে লাইফ লিড করতে পারে, তার লাক্সারি ইন দ্য হোম, তার যে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে বা তার মায়ের থেকে সে কিন্তু প্রচুর সাহায্য লাভ করে এবং তার মধ্যে একটা মানসিক পরিতৃপ্তি লাভ করতে পারে, তার মধ্যে একটা মানসিক পরিতৃপ্তি পূর্ণ মাত্রায় থাকে। কেননা
চতুর্থ ভাব হচ্ছে আমাদের মন মানসিকতা অনেকটা নির্ধারণ করে। তাই চতুর্থ ভাবে শুক্র অবস্থান করলে না মন মানসিকতাকে না অনেকটা স্ট্রং করে দেয়, অনেকটা মানসিক পরিতৃপ্তির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ওকে, আচ্ছা, পরবর্তী আমি যেটা বলবো, কারো দ্বাদশভাবে শুক্র অবস্থান করলে তার জীবনে হাই ড্রিমকে সে কিন্তু শুক্র পূর্ণ করে। শুক্র দ্বাদশভাবে অবস্থান করলে কিছুটা নেগেটিভ হয়, কিছুটা ব্যয়কে হয়তো বাড়িয়ে দেয়, কিন্তু তার জীবনে ভুলভাল ব্যয় কিন্তু কখনো হয় না। তার জীবনে শুক্র প্রথম লাইফে থেকে কিন্তু প্রচণ্ডভাবে আর্থিক একটা কষ্ট ভোগ করতে হলেও পরবর্তী লাইফে তার স্বপ্নকে কিন্তু তার হাই ড্রিমকে কিন্তু সে পূর্ণ করে। প্রথম জীবনে তাকে প্রেম ভালোবাসাতে প্রচুর কষ্ট পেতে হয়, কিন্তু তার লাইফ পার্টনার তার জীবনে একটা আশীর্বাদের মতো আসে, এসে তাকে জীবনে কিন্তু হেল্প করে এবং তার জীবনটাকে কিন্তু অনেক বদলে দেয়। তার লাইফ পার্টনার যখন আসে তার জীবনটাকে কিন্তু, যার দ্বাদশভাবে শুক্র রয়েছে, তার জীবনটাকে কিন্তু অনেকটা উন্নত আরও করে। কিন্তু দ্বাদশভাবে শুক্র থাকলে যেহেতু তার লাইফ পার্টনারের কাছ থেকে তার এই চাহিদাটা মিটে গেল, যেহেতু তার প্রেমে অনেক ব্যর্থতা ছিল ছোটোবেলায় টিনেজে বা তার বিয়ে হওয়ার আগের বয়সে, যার দ্বাদশভাবে শুক্র রয়েছে তার বিয়ের পরে সে কিন্তু চেষ্টা করে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্সের মাধ্যমে সেই যে পুরনো যেই ব্যর্থতা সেটাকে পূর্ণ করতে, কিন্তু সেখানেও সে কিন্তু পূর্ণতা লাভ করতে পারে না। কারণ দ্বাদশভাবে শুক্র থাকলে শুধুমাত্র লাইফ পার্টনারের থেকে সে কিন্তু জীবনে সহযোগিতা লাভ করবে, অন্য কোনো সম্পর্ক থেকে সে কিন্তু কোনো দিন সফলতা পাবে না, এটা কিন্তু মাথায় মনে রাখতে হবে ভালো করে। ওকে, পরবর্তী বলবো, দ্বাদশভাবে শুক্র থাকলে শয্যা সুখ দেয়, গুড লাক্সারি লাইফস্টাইল লিড করার জন্য বা লাইফ পার্টনারের সঙ্গে সেক্সুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে গুড সেক্সুয়াল প্লেজার পাওয়া যায়, ঠিক আছে, সেক্সুয়াল প্লেজারের ক্ষেত্রে একটা উন্নত ভূমিকা পালন করে। আচ্ছা, ৯ নম্বর বলবো, কারো বাচ্চারের লগ্নভাবে শুক্র অবস্থান করলে সেই জাতকের মধ্যে একটা রোম্যান্টিক ব্যাপার, ফিটফাট থাকা, অপর মানুষকে আকর্ষণ করার একটা ক্ষমতা লক্ষ্য করা যায়। তাহলে বিশেষভাবে এই 9টা ভাবে সবথেকে শুক্র শুভ ফল দেওয়ার চেষ্টা করে। সবথেকে 4টে ভাবে শুভ ফল দেয়, সেটা হচ্ছে 5ম ভাব, 2য় ভাব, 9ম ভাব, 11th ভাব। এই 4টে ভাবে সবথেকে স্ট্রং ফলাফল দেয়। তারপর 5 নম্বরে যেটা দেয় সেটা হচ্ছে 7ম ভাবে। তারপর দেয় হচ্ছে মোটামুটি 7ম ভাবে, 4র্থভাবে, 10ম ভাবে, 12th ভাবে, লগ্নভাবে, এই সমস্ত ভাবেতেও কিন্তু শুক্র যথেষ্ট শুভ ফল দেওয়ার চেষ্টা করে। অন্যদিক থেকে 8ম ভাবে শুক্র অবস্থান করলে অন্যান্য অশুভ গ্রহের মতো এতটা অশুভ ফলাফল না দিলেও মানুষকে কিন্তু জীবনে প্রচুর অর্থ দেয়, কিন্তু তার এই সেক্সুয়াল প্লেজারকে কিন্তু কখনো পরিতৃপ্তি করতে দেয় না। 8ম ভাবে শুক্র থাকলে তার পার্টনারের থেকে যে পরিতৃপ্তি, বিশেষ করে সেক্সুয়াল যে পরিতৃপ্তি, সেটাকে না কোথাও একটা যেন অভাব রেখে দেয়। সেই জন্য জাতকের মধ্যে একটা, জাতক জাতিকার মধ্যে একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্সের দিকে জড়িয়ে পড়ার সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। এছাড়া শুক্র, সেটা যদি শুক্র খুব দুর্বল থাকে সেটা সেই সম্ভাবনাগুলো ক্রিয়েট করবে, নাহলে কিন্তু নয়। এছাড়া শুক্র 8ম ভাবে অবস্থান করলে রহস্যবিধি ক্ষমতা, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ, গবেষণার সফলতা বা কোনো রকম অকার্ট সায়েন্সে সফলতার ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এছাড়া কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু শুক্র এখানে বিশেষভাবে সফলতা তাকে প্রদান করে। অন্যদিক থেকে 6ষ্ঠভাবে শুক্র অবস্থান করলে অনেক দিক থেকে মহিলার দিক থেকে শত্রুতা ক্রিয়েট করে, শ্লেষ্মা সংক্রান্ত কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে, মেয়েদের কোনো শেষস্রাবজনিত কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে। 3য়ভাবে শুক্র অবস্থান করলে অনেকটা পরাক্রমকে বাড়িয়ে দেয়, তবে জেনারেলভাবে 3য়ভাবে শুক্র অবস্থান করার চেয়ে খুব ভালো তা নয়, মোটামুটি তার জীবনে ব্যবসা করার ক্ষেত্রে খুব ভালো হবে, যে কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে ভালো হবে, খুব একটা কিন্তু ভালো নয়। মোটামুটি 8ষ্ঠভাব, 6ষ্ঠভাব, 3য়ভাবে শুক্র অবস্থান খুব একটা ভালো নয়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আগের যে আমাদের 9টা ভাব বললাম, সেই সমস্ত ভাবের মধ্যে শুক্র থাকলে অবশ্যই শুভ ফল দেবে এবং সেই ভাবগুলোতে অবশ্যই যেন তুলারাশির ঘর, বৃষ রাশির ঘর, মীন রাশির ঘর, মিথুন রাশির ঘর, মকর রাশির ঘর বা কুম্ভ রাশির ঘরে হতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। ঠিক আছে, এই হলো মোটামুটি ব্যাপার। এই ব্যাপারগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চাটি শুক্র কতটা আপনার জন্য শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। এর পরবর্তী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে ওভারঅলভাবে আপনি শুক্র গ্রহের কাছ থেকে কীভাবে শুভ ফল লাভ করবেন, বা অর্থাৎ শুক্র গ্রহের আমি অলরেডি প্রতিকার নিয়ে ভিডিও দিয়েছি, তারপর আমি একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে যে শুক্র গ্রহের কাছ থেকে আপনার সর্বার্থকভাবে কীভাবে শুভ ফল লাভ করবেন, কীভাবে আপনার প্রতিকার করবেন, আপনার বাচ্চাটির শুক্র গ্রহকে কীভাবে স্ট্রং করবেন, সেই নিয়ে পরবর্তী একটা আলোচনা করব। আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন এবং অ্যাস্ট্রো সংক্রান্ত রীতিনীতিতে আমার এই অনুষ্ঠানটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার এই অনুষ্ঠানটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জানি অনুষ্ঠান শেষ করছি, নমস্কার, থ্যাংক ইউ।